আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, 15টি কারণে আমাদের রোজা ভঙ্গ হয় না। অথচ আমরা অনেকে মনে করি যে এসব কাজগুলো করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায়। এসব বিষয়ে কিছু আছে কমন, কিছু আছে আনকমন। আমরা অনেকে ভেবে থাকি আমাদের রোজা ভঙ্গ হয়ে গিয়েছে, যেগুলো কমন বিষয়। আবার আনকমন কিছু বিষয় রয়েছে যেগুলোর কারণে রোজা ভঙ্গ হয় না। এই কমন আনকমন বিষয় নিয়ে আজকে প্রশ্নোত্তর। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ভিডিওটি রোজা শুরুতেই দেওয়া উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে আমি দিতে পারিনি। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। তো যাই হোক, রোজা না ভাঙার 15টি কারণ হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে অনিচ্ছাকৃতভাবে ভূমি করলে আপনার রোজা ভঙ্গ হবে না। এমনকি আপনার যদি কণ্ঠনালীতে যদি ভূমি এসে পড়ে, আপনি গিলে ফেললেন, জিহবা আসেনি, কণ্ঠনালী পর্যন্ত এসেছে, তখনও আপনি গিলে ফেললেও আপনার রোজা ভঙ্গ হবে না, কারণ এটা পেটের খাবার ছিল। কিন্তু জিহবা আসলে যতটুকু সম্ভব আমরা কুলি করে ফেলে দেব। এ ব্যাপারে সহিহ তিরমিজিতে হাদিস এসেছে, যে ব্যক্তির ভূমি এসে গেছে তার উপর কাজা নেই, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভূমি করেছে তাকে কাজা আদায় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ভূমি করা কি আর অনিচ্ছাকৃতভাবে ভূমি করা কি? আপনি বাসে আছেন, অনেকে আছে বাসে থাকলে ভূমি করে, তখন আপনার জন্য কি হবে? বাসে যারা গন্ধ সহ্য করতে পারে না তারাই কিন্তু ভূমি করে, তো তারা তো আর ইচ্ছাকৃতভাবে ভূমি করছে না। অনেকে আছে গন্ধ সহ্য করে রেখে ভূমি করে না, তারা তো আল্লাহর রহমতে বেঁচে গেল। আর যারা গন্ধ সহ্য করতে পারে না তারা তো ভূমি করে ফেলে, সুতরাং তাদের জন্য সুসংবাদ হচ্ছে তার রোজা নষ্ট হবে না। আবার রাস্তা দিয়ে গেলেন, হঠাৎ দুর্গন্ধ আপনার নাকে আসলো, আপনি ভূমি করে ফেললেন, ওই অবস্থা আপনার রোজা ভঙ্গ হবে না। এই দুটো উদাহরণ দিলাম, আরও অনেক উদাহরণ রয়েছে। এবার আসি যে ইচ্ছাকৃতভাবে কি, সেই সময় খাবার খেলেন, এখন আজান দিয়ে ফেললো, ফজরের আজান দিয়ে ফেললো, এর কতক্ষণ পর আপনি মনে মনে ভাবছেন যা খেয়েছেন পেটের ভিতরে ঘুরঘুর করছে, ভূমি ভূমি ভাব তৈরি হচ্ছে, না করলে আপনার শরীর ভালো থাকবে কি থাকবে না, মানে ব্যাপারটা হচ্ছে কি, আনইজি ফিল করা, করলে ভালো হয় এমনটা বিষয় যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি যখন ভূমি করে ফেলবেন তখন আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে, আপনার কাজা আদায় করতে হবে। ঠিক তেমনিভাবে সকালবেলাও আপনি যদি অন্য কোনো কারণে মাথা ঘুরায় ভাবলেন যে ভূমি করলে আপনার শরীর সুস্থ হয়ে যাবে, এরকম ভাব যদি তৈরি হয় তখন যদি আপনি ভূমি করেন তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। দ্বিতীয়ত হচ্ছে, শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙবে না, এমনকি ইঞ্জেকশন বা সিরিজের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে যদি রক্ত বের হয় তখন আপনার রোজা ভঙ্গ হবে না। এক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখব যে কারো জীবন বাঁচার জন্য যদি আপনার একটা রোজা ভঙ্গ করতে হয় তাহলে তা করে ফেলবেন। একজন মানুষকে রক্ত দিলে সে বেঁচে যাবে, তখন আপনি যদি বলেন আমার আরেকটা রোজা রাখতে হবে, এটা একজন মুমিনের কাজ হতে পারে না। আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি দিতে পারবেন না, সে বিষয় ভিন্ন, কিন্তু এমন ব্যক্তিকে রক্ত দিলে তার জীবন বেঁচে যায়, তার বিপদ কেটে যায়,
সে সুস্থ হয়ে যাবে, তখন আপনি রক্ত দিবেন। এ ব্যাপারে হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমতো অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন বা হিজামা করিয়েছেন যখন তিনি রোজাদার। ইমাম বুখারিতে 1939 নম্বর হাদিস। তাছাড়া রোজা অবস্থায় আপনি যদি রক্ত দেন তাহলে অনেকে বলেন যে মাকরু হবে। হ্যাঁ, মাকরু তখনই হবে যখন আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার নিজেরই রোজা রাখা কঠিন হয়ে যাবে, তখন আপনি রক্ত দেবেন না। সহিহ বুখারীতে 1940 নম্বর হাদিসটি এসেছে। তৃতীয়ত হচ্ছে শরীরে সুঘ্রাণ, সুরমা, কাজল, তারপরে তেল ইত্যাদি যে কোনো জিনিস মাখেন তাহলে কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে অনেক আলেমগণ নানানভাবে ফতোয়া দিয়েছেন যে রোজা অবস্থায় আমরা যে কোনো কিছু ব্যবহার করি এতে কোনো সমস্যা নেই। চতুর্থ হচ্ছে মশা মাছি, ধুলাবালি, কীটপতঙ্গ ইত্যাদি যদি আপনি ভুলে খেয়ে ফেলেন, মুখে চলে যায়, এমন একটা অবস্থায় আপনি যদি পারেন ফেলে দিবেন, আর যদি অচেতন অবস্থায় মুখে পেটে চলে যায় তখন আপনার রোজা ভঙ্গ হবে না। আমরা অনেকে ভেবে থাকি যে কোনো কিছু খেলেই রোজা ভঙ্গ হয়ে যায়, এটা হচ্ছে আপনি অনিচ্ছাকৃতভাবে খেলেন, এটা তো আর আপনি ইচ্ছাকৃতভাবে আপনি পোকামাকড় খান না, তাই না? তো সেক্ষেত্রে কোনো কিছু খেয়ে ফেললে ইনশাআল্লাহ আপনার রোজা ভঙ্গ হবে না। আরেকটা বিষয় হচ্ছে, এটা আমি পয়েন্টে আঁকড়ায় আনিনি, সেটা হচ্ছে যে মুখে লালা, অনেকে মনে করে যে মুখে লালা খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয়ে যায়। পূর্বে আমরা জেনেছি আমাদের দাদা দাদি নানানি তারা বলতেন যে মুখে লালা খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয়ে যায়, ব্যাপারটি পুরোপুরি উল্টো, এতেও কিন্তু রোজা ভঙ্গ হবে না। যাই হোক, পোকামাকড় ব্যাপারে বা মাছি এসব ব্যাপারে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কারো গলায় মাছি ঢুকে গেলে রোজা ভাঙবে না। ইমাম ইবনু আবি সাইবা আল মুসান্নাফে হাদিসটি এসেছে। পাঁচ নম্বর হচ্ছে ভুলে কিছু পানাহার করলে রোজা ভঙ্গ হবে না। এ ব্যাপারে আমরা ইমাম বুখারীতে হাদিসটি আমরা সরাসরিভাবে পাই যে রোজাদারের ভুলে খেয়ে ফেললেও বা পান করে ফেললেও সে যেন তা পূর্ণ করে নেয়, অর্থাৎ রোজা পূর্ণ করে নেয়, কেননা আল্লাহ তাআলা তাকে পানাহার করিয়েছে। সুবহানাল্লাহ। ভুলে আমরা যে কোনো কিছু, এটা আমরা সবাই জানি, এটা কমন একটা বিষয়। ছয় নম্বর হচ্ছে স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না, এটাও একটি কমন বিষয়। এ ব্যাপারে সূরা বাকারা 286 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা কারো ওপর তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। এই আয়াতে ব্যাখ্যায় তিনি যে আমাদের যত ভুল ত্রুটি আছে, অনিচ্ছাকৃত আমরা জানি না এই কাজ করলে পাপ হবে, সে সকল সকল গুনাহগুলো তিনি ক্ষমা করে দেন। এই আয়াতের ব্যাখ্যা অনেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে এমনটাই ব্যাখ্যা করেছেন। তো আমরা এই বিষয়ের মাধ্যমে জানতে পারি যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি স্বপ্নদোষ করেন, হস্তমৈথুন করেন, তখন কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এই জন্য স্ত্রীর কাছ থেকে যথাসম্ভব দূরে থাকা উচিত। আর স্ত্রীকে আপনি সাথে মেলামেশা করতে পারবেন যতক্ষণ না আপনার সহবাসের উপক্রম না হয়, যদি আপনার বীর্য পড়ে যায় তখন আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। সাত নম্বর হচ্ছে রোজা অবস্থায় অজ্ঞান, বেহুশ, অচেতন হলে রোজা ভাঙবে না। অসুস্থতার কারণে আপনি বেহুশ হয়ে যেতে পারেন, তখন আপনার রোজা ভঙ্গ হবে না। এখন অনেকে আছে রোজা অবস্থায় স্ট্রোক করে বসে, বা এমন কোনো রোগ হয়েছে যার কারণে আপনি বেহুশ হয়ে পড়লেন, তখন কিন্তু যত দ্রুত সম্ভব ডাক্তার পরামর্শ নিয়ে আপনার রোজাটা ভেঙে ফেলতে হবে, কারণ আপনার জীবন বাঁচানোটা ফরজ। রোজা আপনি রাখতে পারবেন, কিন্তু আপনি নিজে যদি অসুস্থ হয়ে মারা যান, নিজে যদি আপনি বড় ধরনের দুর্ঘটনা হয়,
তাহলে সেটা তো নিজের ক্ষতি বয়ে আনা, ঠিক না? এমন কাজ করা যাবে না যে কাজের কারণে আপনার নিজের জীবনের ক্ষতিটা বেশি হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত ছাড় দিয়েছেন আমাদেরকে। আট নম্বর হচ্ছে, রোজা অবস্থায় আপনি যদি মিসওয়াক করেন তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। এই ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রোজা অবস্থায় কাঁচা বা পাকা ঢাল দিয়ে তিনি মিসওয়াক করেছেন, ঠিক আছে? তিনি এবার তিনি সেই অনুযায়ী মানুষকে ফতোয়া দিয়েছেন। তো এই অনুযায়ী আমরা বলতে পারি যে রোজা অবস্থায় আমরা মিসওয়াক করব। এখন প্রশ্ন হচ্ছে অনেকে যে এটা আনকমন একটা ব্যাপার, সেটা হলো যে রোজা অবস্থায় ব্রাশ করলে রোজা ভঙ্গ হয় কি না। না, রোজা অবস্থায় ব্রাশ করলে রোজা ভঙ্গ হবে না। তবে আপনি টুথপেস্ট একটু পরিমাণটা একটু কম নেবেন, যদি বেশি নেন তাহলে হয়তোবা আপনার মুখে অনেকক্ষণ থাকতে পারে, এর কারণে আপনার গলা পর্যন্ত বা পেট পর্যন্ত চলে যেতে পারে। সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা উচিত। এজন্য যথাসম্ভব মিসওয়াক করা, আর আপনি সেহরের সময় আপনি ব্রাশ করে নেবেন, তখন আপনার জন্য বেশ সুবিধা এবং সতর্কমূলক হতে পারে। নয় নম্বর হচ্ছে, ইনহেলার জাতীয় আপনি যদি ব্যবহার করেন নাক দিয়ে বা মুখ দিয়ে, তখন এর কিছু অংশ আপনার খাদ্যনালীতে প্রবেশ করবে, এরকম বিষয়টা যদি হয় তাহলে তা থেকে এড়িয়ে যাবেন। কিন্তু যে সকল বিষয় আপনার হার্টের বা নিঃশ্বাসের ফুসফুসের উপকারিতা রয়েছে, তখন আপনার এই কাজটা আপনি করতে পারেন। দশ নম্বর হচ্ছে, নাকে ড্রপ স্প্রে ব্যবহারের পর তা যদি গলার ভেতরে চলে যায় তবে আপনার রোজা ভেঙে যাবে। আর যদি আপনি স্বাদ অনুভব না হয় তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। সর্দি কাশির জন্য আমরা এরকম ড্রপ ব্যবহার করি, বা অন্য কাজেও আপনার কোনো অপারেশন কারণে বা নাক দিয়ে যে কোনো আপনার ইনফেকশন হয়েছে, এসব কারণে যদি আপনি কোনো স্প্রে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না। ইনহেলার ঠিক একই কাজ করে এরকমটাই। আচ্ছা, এগারো নম্বর হচ্ছে, রমজান মাসে আমরা ইফতার বানাই। ইফতার বানানোর পর এখন ইফতার লবণ ঠিক আছে কি নেই, ঝাল বেশি হয়েছে নাকি কম হয়েছে, এইসব বিষয় নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করি। অনেকে আছে যে একটা বড় একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, বিশাল বড় আয়োজন করবেন, তখন স্বাদ না নিলে পুরো পরিবারের মানুষ বা মেহমান আপনাকে খারাপ বলতে পারে। যদিও খারাপ বলাটা উত্তম নয়, তারপরেও টেস্ট নিতে হয়, তখন আপনি যদি স্বাদ নেন তখন আপনার রোজা ভঙ্গ হবে না। তবে উচিত আপনি যথাসম্ভব, যদি ছোট বাচ্চা থাকে যাদের ওপর রোজা ফরজ হয়নি, তাদের মাধ্যমে করিয়ে নেওয়া, আর না হলে আপনি যেভাবে দিয়ে টেস্ট করবেন, কিন্তু সতর্ক থাকা খুবই জরুরি। বারো নম্বর হচ্ছে, রোজা অবস্থায় এটা কমন বিষয় যে নখ চুল এসব কাটতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এমনকি আনকমন বিষয় হচ্ছে আপনি যদি মেহেদিও লাগান, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে, তখনও কোনো সমস্যা হবে না। তেরো নম্বর হচ্ছে, সহবাস ছাড়া স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হলে রোজা ভাঙবে না, তবে বীর্যপাত যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার অবস্থায় স্ত্রীকে চুমু খেতেন এবং তাদের সাথে ঘনিষ্ঠ অর্থাৎ মেলামেশা করতেন, তবে তিনি নিজ আবেগ উত্তেজনার উপর তার নিয়ন্ত্রণ ছিল আমাদের চাইতে বেশি। সুবহানাল্লাহ, ইমাম বুখারীতে হাদিসটি এসেছে। চৌদ্দ নম্বর হলো, রমজানে রাত্রেবেলা সহবাস করলে এতে কোনো অসুবিধা নেই, এমনকি সহবাসের পর গোসল না করে সেহরি খেয়ে ফজরে ওয়াক্ত হওয়ার পর গোসল করলেও সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিস বর্ণনা করেন
যে অপবিত্র থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর হয়ে যেত, এরপর তিনি গোসল করতেন এবং রোজাও রাখতেন। তবে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফজরের সময়টি খুবই দীর্ঘ না, তাই কোনোভাবে যেন ফজরের ওয়াক্ত কেটে না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। 15 নম্বর হচ্ছে গরমের কারণে, এটা খুবই আনকমন এবং কমন বিষয়, গরমকালে আমরা বেশি বেশি গোসল করতে পারি যাতে গরম লাগে, মাথায় পানি ঢালি, এরকম যদি কেউ কিছু করে তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। এখন অনেকে প্রশ্ন করে, যে একজনকে প্রশ্ন করতে আমি শুনেছি যে রোজা অবস্থায় কেউ যদি এসি রুমে থাকে তখন তার রোজা ভঙ্গ হবে কি না। তো এখন তো মসজিদে এসি আছে, তো তখন যদি আপনি সালাত আদায় করেন তখন কি আপনার রোজা ভঙ্গ হবে? অবশ্যই না। আচ্ছা, এই কথা বাদই দিলাম, যেহেতু এটা কৃত্রিম, শীতকালে যখন রোজা আসে তখন তো কুয়াশা থাকে, তাই না? কুয়াশা তো একটা পানির মতো, সে পানি যদি কুয়াশাটা যদি আমাদের নিঃশ্বাস দিয়ে পেটের ভিতরে যায় তখন কি আমার রোজা ভঙ্গ হয়? অবশ্যই না। তাহলে যেখানে এসির ভিতরে কৃত্রিম এবং প্রাকৃতিকভাবে আমাদের রোজা ভঙ্গ হয় না, সেখানে আমরা কেন এসব বিষয় নিয়ে প্রশ্ন করি? সুতরাং এসব বিষয় নিয়ে প্রশ্ন না করাই উত্তম। আমরা পড়াশোনা করে মুসলিম হই না, নামে মুসলিম, জন্ম থেকে মুসলিম হয়েছি ব্যাস, কিন্তু আমাদের যে পড়াশোনা করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। যাই হোক, এই হচ্ছে 15টি কারণ, এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না। আমরা অনেকেই মনে করিচ্ছি যে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুক। আমিন।